একাত্তরের মুক্তিযুদ্ধ যত এগুতে থাকে বাঙালি নিধনে মত্ত পাকিস্তানের সামরিক সরকার ততই নতুন সামরিক আদেশ জারি করতে থাকে। 1971 সালের 10 এপ্রিল এক সামরিক আদেশ জারি করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। আদেশে বলা হয় 21 এপ্রিলের মধ্যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগদান করতে হবে, অন্যথায় 120 নম্বর সামরিক আদেশ অনুযায়ী শাস্তিদান ছাড়াও চাকরি থেকে বরখাস্ত করা হবে। 71-এর এদিন শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান করে স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হয় এবং এই খবর ভারতের বেতার চ্যানেল আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচার করা হয়। শীঘ্রই স্বাধীন বাংলার মন্ত্রিসভা গঠনের ঘোষণাও দেওয়া হয় এদিন। বিপ্লবী বাংলাদেশ সরকার আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে আইনের ধারাবাহিক আদেশ জারি করার ঘোষণা দেয়। বেতারের মাধ্যমে বিশ্ববাসীকে জানানো হয়। সঙ্গীতজ্ঞ গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অংশুমান রায়ের কণ্ঠে 10 এপ্রিল একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ গানটি প্রথমবার ভারতের বেতার আকাশবাণী কলকাতার সংবাদ পরিক্রমায় প্রচার করা হয়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি বাংলাদেশ আমার বাংলাদেশ। 71-এর এদিন পাকিস্তান সেনাবাহিনী দিনাজপুরের আরও উত্তরে ঠাকুরগাঁও পুরোপুরি দখল করে নেয়। 1971 সালের 10 এপ্রিল ব্রিটেনে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউমের সঙ্গে। বিচারপতি চৌধুরী বাংলাদেশে পাকিস্তান সামরিক বাহিনীর পরিচালিত গণহত্যার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানান। সাংবাদিক সাইমন রিংয়ের প্রতিবেদন সম্পর্কে অবহিত করে স্বাধীন বাংলাদেশের সরকারকে সহযোগিতা করার জন্য বিচারপতি চৌধুরী ব্রিটিশ মন্ত্রীর প্রতি আহ্বান জানান। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।